আজ বেশ কয়েকদিন হলো আমরা হসপিটালে ভর্তি আছি, আমার ওয়াইফও ভর্তি আছেন, আমরা হলি ফ্যামিলি হাসপাতালে আছি। তো আপনাদের আসলে যেটা জানাতে চাই যে আমাদের আসলে কি কি সিম্পটম ছিল যার জন্য আমাদের টেস্ট করতে হলো করোনা, এবং ফাইনালি কি কারণে আমাদের হাসপাতালে ভর্তি হতে হলো। তো আজকে যেটা জানাবো সেটা হলো যে আমাদের কি কি সিম্পটম ছিল, কি কি সমস্যা আমরা ফেস করেছি। প্রথম কথা হলো যে আমার ফার্স্টে জ্বর আসে, আমার জ্বরটা অনেকটা হালকাই ছিল বলা যায়, এবং আমার পরপর 2 দিন জ্বর আসে রোজার মধ্যে। 3য় দিন থেকে আমার ওয়াইফের জ্বর আসে, ওর জ্বরটা একটু তীব্র হয়। তো এইরকম 2য় দিন থেকেই আমি প্যারাসিটামল খাচ্ছিলাম। আর যেটা বিশেষভাবে আমাদের হলো সেটা হলো যে আমরা হঠাৎ করে খুবই দুর্বল হয়ে গেলাম, মানে জ্বর হলে যে একেবারে শরীর দুর্বল হয়ে যায় তা কিন্তু না, শরীর শক্তি থাকে, কিন্তু এমনটা যে বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলেই আমরা দাঁড়াতে পারতাম না, মানে পায়ে জোর নাই একেবারে। আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো যে তীব্র মাথা ব্যথা। এই মাথা ব্যথাটাই আসলে একটু বিশেষভাবে পার্থক্য করা যায়, সেটা হলো যে আমি যেটা বলতে চাই যে জ্বর তো আমাদের সাধারণত হয়, জ্বর কারো হালকা হয়, কারো অনেক তীব্র হয়, শরীর ব্যথা হয়, অনেক সময় দুর্বলতাও দেখা দেয়। তো এগুলো আমাদের স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় ফেস করে থাকি, তবে মাথা ব্যথাও আমাদের হয়, কিন্তু আমি যেটা বলতে চাই যে মাথা ব্যথাটা যেটা যে দুই সাইড দিয়ে একদম শিরশির করে উঠত, তারপর মুহূর্তের মধ্যেই পুরো মাথা কপাল এগুলো জমে যেত, এবং মাথার একদম মাঝখানে একদম মস্তিষ্কের মাঝখানটাই একদম ব্যথা করতো, মানে তীব্র ব্যথা। যখন নামাজ পড়তে যেতাম, সিজদায় যেতাম, মনে হচ্ছে যে মাথাটা একদম ভেঙে পড়বে এই অবস্থা। আমার ওয়াইফেরও মোটামুটি এরকমই ছিল, সাথে ওর বমি হচ্ছিল এবং লুজ মোশন ছিল। তো আমরা প্রথম যেটা করলাম যে আমরা IDCR এর যে হেল্পলাইন গুলো সেখানে ফোন দিলাম, এবং কয়েকবার চেষ্টা করলেই আসলে আমরা ঢুকতে পেরেছি। অনেক সময় নাকি অনেক শত শত বার চেষ্টা করে ঢোকা যায় না, যাই হোক আমরা পারলাম, আমরা ডক্টরের সাথে কথা বললাম। এর আগেও আমাদের পরিচিত যারা কাছে ডক্টর ছিল তাদের সাথে কথা বলেছিলাম, এবং আমরা আগে থেকেই তো আসলে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছিলামই, যেমন গরম পানি খাওয়া, গরম পানির ভাপ নেওয়া, গার্গিল করা, এগুলো সাথে আমরা আরো কিছু এক্সট্রা ওষুধ খাওয়া শুরু করলাম যখন আমাদের এইরকম শরীর ব্যথা জ্বর শুরু হলো। তারপর IDCR এ ফোন করার পর ওনারা যেটা বললো যে এই সময়টাই আসলে অনেকে ডেঙ্গু হচ্ছে, তারা করোনা টেস্ট করে দেখছে যে নেগেটিভ, কিন্তু আবার ডেঙ্গু টেস্ট করে দেখছে পজিটিভ। সেই জন্য আমরা প্রথমে ডেঙ্গু টেস্ট করলাম। তো ডেঙ্গু টেস্টে যখন নেগেটিভ আসলো আমাদের, এবং আমাদের সেই সময় জ্বরটা কমে গেছে, কিন্তু আমাদের শরীর খুব দুর্বল, মাথা ব্যথাটা তীব্র, এই এবং মাথা ব্যথা তীব্র তো আছেই, তার সাথে আমার ওয়াইফের বমি হচ্ছিল যেটা বললাম, এইসব সিমটমগুলাই আমাদের ছিল। শ্বাসকষ্ট ওইভাবে ছিল না, আর প্যানিক অ্যাটাক কিছু ছিল, সেটা আপনাদের বিস্তারিত বলবো। তো এইসব বিষয়ে আসলে হলে যেটা হয় যে আপনাদের সতর্ক হতে হবে, এবং আগামী পর্বে যেটা আপনাদের জানাতে চাই, শরীর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের শরীর ভালো, আরো কয়েকদিন হয়তো থাকতে হবে, আমাদের টেস্ট করতে হবে আর একটা দুইটা নমুনা। তো আপনাদের জানাতে জানাবো যে কখন আপনি আসলে টেস্ট করবেন, কখন মনে করবেন যে পরীক্ষাটা করা উচিত, আর নর্মাল জ্বর, সর্দি কাশি, বা গলা ব্যথা, বা মাথা বা শরীর ব্যথা, এগুলা ভেবেই বসে থাকা যাবে না, টেস্ট করতে হবে। সেটা কখন সেটা আগামী পর্বে জানাবো সবাইকে।